আমাদের 2024 সালের কেরালা ভ্রমণ শুরু হয়েছিল 30শে জানুয়ারি। 30শে জানুয়ারি সকালে আমরা কোজিকোড থেকে একটি ট্রেনে চেপে এর্নাকুলামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। কোজিকোড কেরালার উত্তর দিকে অবস্থিত, এখানে আমাদের কিছু কাজ ছিল, তাই ওদিক থেকে আমরা রওনা দিয়েছিলাম। আপনারা সরাসরি ট্রেনে হাওড়া থেকে এর্নাকুলাম যেতে পারেন, কিংবা কলকাতা থেকে এরোপ্লেনে কোচি শহরে নেমে সেখান থেকেও মুন্নারের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। এর্নাকুলাম থেকে মুন্নার পাহাড়ি এলাকাটি প্রায় 125 কিলোমিটার দূরত্বে অবস্থিত। এখানে যেতে 3.5 ঘন্টার মতো সময় লাগে। আমাদের ট্রেন প্রায় 2 ঘন্টা দেরি করার জন্য আমাদের এর্নাকুলাম থেকে রওনা দিতেই প্রায় 3:30 বেজে গেছিলো, তাই আমরা মান্নারে পৌঁছেছিলাম প্রায় রাত্রির 8টার সময়। মাঝখানে কয়েকটা জলপ্রপাত দেখার মতো আছে, আমরা একটি মাত্র জলপ্রপাত দেখতে পেরেছিলাম। এছাড়া জলপ্রপাত দেখার পরে ওখানে একটি হারবাল ভিলেজ বলে একটি জায়গা আছে, সেইখানে অনেক আয়ুর্বেদিক ওষুধি গাছপত্রের বাগান আছে, সেটা দেখানোর জন্য ড্রাইভাররা দাঁড় করায়। গাছগুলো দেখতে পারেন, কিছু কিছু ব্যতিক্রমী গাছও সেখানে আছে, দেখে নিতে পারবেন। কিন্তু ওদের মূল উদ্দেশ্যই হলো আয়ুর্বেদিক ঔষধ, মশলা, মধু ইত্যাদি জিনিসপত্র বিক্রি করা। এরকম বিক্রি করার জায়গা আপনারা মুন্নারে টিকাডিতে অনেকগুলোই পাবেন, এখান থেকে কিনতে হবে এমন কোনো কথা নেই। মুন্নার একটি পাহাড়ি ভ্রমণ স্থান, এখানে যেমন পাহাড়ের মধ্যে প্রচুর চায়ের বাগান দেখা যায়, এছাড়াও কয়েকটা জলপ্রপাত আছে সেগুলো আমরা দেখেছি। তাছাড়া পাহাড়ের উপরে 3টি বড় ড্যাম বা জলাধার আমরা দেখেছি। এই সমস্তগুলো দেখার জন্য মুন্নারে চুনিয়ামাক্কাল ওয়াটারফল এর্নাকুলাম থেকে যাবেন গাড়ি চুনিয়ামাক্কাল। কিন্তু কিছু কিছু জায়গা আছে সেখানে হয়তো ওখানকার স্থানীয়ভাবে এটা ঠিক করে দেওয়া আছে যে বাইরের গাড়ি করে যেতে দেয় না, তার জন্য ভাড়া করতে হয়। কিন্তু জায়গাগুলো খুবই পাহাড়ি উঁচু উঁচু রাস্তা, নিয়ে যেতে হবে আপনাকে। ওই দেখো এরা হুশ করে নামলো, বাহ ও প্রচন্ড স্পিডে নামছে। তো ওদের জাস্ট দোলনা দোলানোর মতো এটা ছেড়ে দিচ্ছে। নামছে তখন তো ধাই করে নাম। যেহেতু ওটা টুরিস্ট স্পট, অনেক রকমের মনোরঞ্জনের ব্যবস্থা আছে, যেমন জিপ লাইন আছে, এছাড়াও অ্যামুজমেন্ট পার্ক আছে সমস্ত জায়গাতেই।
ভালো পয়সা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। মুন্নারে বিরাট বড় চায়ের বাগান আছে, আর কান্নন দেবানের চা ফ্যাক্টরি আছে, সেখানেও 100 টাকার টিকিট কেটে ঢুকে আপনারা চা কীভাবে তৈরি করা হয় সেসব দেখে নিতে পারবেন। এছাড়া ঘোড়ায় চাপা বা অন্যান্য বোটিং ইত্যাদি নানা রকমের মনোরঞ্জনের ব্যবস্থা আছে, সেগুলো আপনাদের সময় সুযোগ মতো আপনারা সেগুলো ব্যবহার করবেন। আমরা 2 রাত্রির মুন্নারে থেকে সেখান থেকে পরদিন সকালে আবার 90 কিলোমিটার দূরে থেক্কাডির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। থেক্কাডিতে দুপুরে পৌঁছানোর পরেই দুপুরে একটি হোটেলে খেয়ে তাড়াতাড়ি করে আমাদের দৌড়াতে হয়েছিল পেরিয়ার লেকে নৌকা ভ্রমণের জন্য। ওরা বাসে করে নিয়ে যায়, পেরিয়ার লোকে অনেক বড় বড় নৌকা আছে, 2তলা নৌকা, এক একটা নৌকাতে 100-এর ওপরে লোককে নিয়ে যাওয়া যায়। প্রথমে এরা বলেছিল যে ওখানে গিয়ে হয়তো নৌকার টিকিট নাও পেতে পারেন, ব্যাপারটা সেরকম না, সেখানে গেলে নৌকার টিকিট সবাই পাবেন। নৌকায় করে পেরিয়ার লেকে 1-1.5 ঘন্টা ঘোরানো হয়। লেকের পাশে পাশে পেরিয়ার জাতীয় উদ্যান আছে, সেখানে প্রচুর বন্য প্রাণী আছে, তারা জলের কাছে টাছে চলে আসে, তাদেরকে দেখতে পাবেন। আমরাও অনেক রকমের হরিণ, গাউর বা ভারতীয় বাইসানের পাল, এছাড়াও ব্যতিক্রমী হিসেবে কালো বাঁদর ওখানে বেশ কিছু দেখেছি, সেগুলি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে তার ছবি টবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। সেগুলো দেখবেন, যেটা যেখানকার আমি সেখানে লিখে দেওয়ার চেষ্টা করেছি।